এভরিওয়ান, ওয়েলকাম টু বংস অ্যান্ড বেলস। আশা করি আগের ভিডিওটা তোমরা সবাই দেখেছো। আগের ভিডিওতে আমরা কলকাতা থেকে বকখালির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। নামখানা ব্রিজে এসে আমরা ভিডিওটা শেষ করি, আবার এখান থেকে আমরা নতুন ভিডিও স্টার্ট করলাম। আগেরবার যখন বকখাল ট্রিপে এসেছিলাম তখন আমরা হেনরি আইল্যান্ডে গেছিলাম এবং ওখানেই ছিলাম। সেইবার আমরা কলকাতা থেকে ডিরেক্ট বাসে করে এখানে আসি। সালটা ছিল 2015। আবার 5 বছর পর একই জায়গায় যাচ্ছি, আমরা তো ভীষণ এক্সাইটেড। আসুন তাহলে আমাদের সাথে দেখতে থাকুন বংস অ্যান্ড বেলসের এই ভিডিওটা। সুই তো খুলে দেবে গো। আইল্যান্ড আমরা যেতে পারলাম না, অ্যাজ লকডাউনের জন্য হেনরি আইল্যান্ড এখন বন্ধ আছে। একটা মোড় পড়েছে ব্রিজ, ব্রিজের আগে, ব্রিজের আগে রাস্তা ঢুকে গেছে বলবেন ডান দিকে। আচ্ছা, ওই সোজা রাস্তাটি বিচে যাচ্ছে। এখানকার স্থানীয় লোকেরা আমাদের লালগঞ্জ নামে একটা নতুন সি বিচের খবর দিল, বললো অনেকটা হেনরি আইল্যান্ডের মতোই। তো আসুন দেখা যাক ওটা কেমন হতে পারে। লালগঞ্জ, 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 হ্যাঁ হ্যাঁ। আমরা লালগঞ্জ সি বিচে এলাম, কিন্তু এখানে কোথাও জলের হদিশ আমরা পাচ্ছি না, অনেকটা দূরে অ্যাকচুয়ালি। এখানে আমরা কিছুক্ষণ টাইম কাটিয়ে বকখালি চলে যাবো।
বললাম না আমার সামনের চোখে গেছে। সব টেস্ট কর না, ভালো লাগে টেস্ট কর, অল্প সব অল্প বকখালিতে অসাধারণ খাওয়ার পর আমরা চলে এলাম সি বিচের দিকে। ভীষণ কম টাকায় আমরা খেয়েছি, এই এত কিছু খেয়েছিলাম আর আমাদের বিল হয়েছিল মাত্র 1400 টাকা। সো আপনারা আসুন এবং অবশ্যই টেস্ট করুন। আমরা আগেরবার যখন বকখালি এসেছিলাম 2015 সালে, একদম সি বিচের সামনে অবধি জল ছিল, আর এবারে জল অনেক কমে গেছে। ইটস লাইক অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হচ্ছে, তারপর হয়তো জল পাওয়া যাবে। আমরা প্রায় 15-20 মিনিট হেঁটে হেঁটে গিয়েছিলাম, তারপরেও জল পাইনি। তারপর আমরা ফিরে আসি, তারপর আমরা বেরিয়ে পড়ি কলকাতার উদ্দেশ্যে। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে সানসেট দেখি, তারপর আমরা
করুন। খুব শীঘ্রই চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।